ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বাস্তু টিপস। আমাদের যে বাস্তু টিপসের সিরিজটা আছে, সেখানে একটা নতুন টপিক আজকে আমি অ্যাড করছি। আজকের বিষয়টি কি? আজকের বিষয়টি হচ্ছে বাস্তু অনুযায়ী ঠিক কেমন পেইন্টিং লাগানো উচিত। আমরা আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক রকম পেইন্টিং ব্যবহার করে থাকি, কিন্তু সেই পেইন্টিংটা কি আদৌ সঠিক এবং সঠিক দিকে কি লাগানো আছে? পেইন্টিং আপনারা যেমন দেয়ালে লাগাবেন, তার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ভালো থাকা, খারাপ থাকা। কারণ আমরা চোখে যেটা দেখছি, আমাদের মাথায়ও কিন্তু সেই রকম একটা ক্যালকুলেশন সাথে সাথে চলে, এটা আমরা কম বেশি সকলেই কিন্তু জানি। এটার সাথে বাস্তুর কানেকশন কিন্তু বিশাল বড় আছে। যদি সঠিক দিকে সঠিক পেইন্টিং না থেকে থাকে, তাহলে কিন্তু একটা নেগেটিভ এনার্জি গ্রো করে, এবং নেগেটিভ এনার্জিটা কিন্তু আমাদের লাইফে সুখ শান্তি এবং আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের বৈবাহিক জীবন, এগুলো সব কিন্তু অনেকটা নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের জেনে নিতে হবে, যারা পেইন্টিং লাগাতে ভালোবাসেন, কোন পেইন্টিংটা ব্যবহার করলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে সেটা জেনে নিই। ফার্স্টে জানবো নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট, এই কর্নারগুলো কেমন পেইন্টিং থাকার দরকার আছে। এখানে আপনারা কোনো রকম ঝিল বা ঝর্ণা, কোনো রকম ধার্মিক কিছুর পিকচার কিন্তু লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। কোনো ফুল, এই ধরনের বেশ একদম খুব সুন্দর দেখতে ফুল, এই ধরনের ফটো কিন্তু আপনারা এই কর্নারগুলো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। একটা জিনিস মনে রাখতে হবে, নর্থ, নর্থ ইস্ট এবং ইস্ট, এই কোনো কর্নারে কিন্তু কোনো রকম হিল এর পিকচার রাখা চলবে না। ইস্ট কর্নারে কিন্তু সানরাইজের পিকচার লাগানো যেতে পারে। ইস্ট কর্নারে সানরাইজের পিকচার যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনাদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন। এবার জানবো সাউথ ইস্ট। সাউথ ইস্টটাকে বলা হয় অগ্নিকোণ। সাউথ ইস্টে আপনারা কোনো মহিলা স্মাইল করছে এরকম পিকচার কিন্তু যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। সাউথ এবং সাউথ ইস্ট কর্নারে খুব লালের কিছু আছে, লাল কালারটা আছে, এরকম কোনো যদি পিকচার আপনারা রাখেন, সেক্ষেত্রে আপনারা পজিটিভ এনার্জি কিন্তু পাবেন। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কর্নারে কোন ফটো রাখতে হবে? সাউথ ওয়েস্ট কর্নারে ফ্যামিলি ফটোগ্রাফ বা কোনো হিল এর ফটো আপনারা কিন্তু এখানে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এবার জানো ওয়েস্ট কর্নার। ওয়েস্ট কর্নারে বেসিক্যালি অফিসে, অফিসের ওয়েস্ট কর্নারে যদি আপনারা যাকে দেখে ইন্সপায়ার হন সেরকম কারোর পিকচার রাখলে কিন্তু আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে আপনারা যদি কোনো ফ্লাইং বার্ড বা এরোপ্লেনের পিকচার রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। যে জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলো আপনারা মেনটেন করে দেখুন, আপনারা লাইফে অনেক ভালো থাকবেন। রেগুলারের যে সমস্যা, সেগুলো অনেকটা কমে যাবে, আপনাদের সাকসেস কিন্তু অনেক তাড়াতাড়ি আপনাদের কাছে ধরা দেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। টাটা।